ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূলের যুব নেতা বিনোদ সিংহ রাখাল নন্দীকে হত্যার চক করছে এমনটা জেলে বসে জানতে পারে রাখাল নন্দী। তখন থেকেই এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি করতে থাকে রাখাল। দিন কয়েক আগে রাখাল জেল থেকে ছাড়া পায় এবং তারপরে এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয়। এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তদন্তকারীরা বাচ্চু নামে এক দুষ্কৃতী যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জেরা করে জানতে পেরেছে যে দিন কয়েক আগে বাচ্চুর ঘোলার ডেরায় রাখাল আসে এবং সেখানেই এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয়। রাখালের ছেলে এবং ভাবনা ওই দিন কদমতলা বাজারে তৃণমূল দলীয় কার্যালয়ে হামলার ঘটনা পরিচালনা করেছিল এমনটাই পুলিশ জানতে পেরেছে। তাদের খোঁজ করছে পুলিশ। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। অপরদিকে এই মধ্যম গ্রামে পার্টি অফিসে ঢুকে শুটআউট এবং বোমাবাজির ঘটনায় ফের সিন্ডিকেট দৌরাত্ম্য সামনে এসেছে এবং তাতে দলের এক নেতা এবং কর্মীর নাম জড়ানোয় অস্বস্তিতে মধ্যম গ্রামের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অর্থাৎ সিন্ডিকেট দৌরাত্ম্য, তার পাশাপাশি পার্টি অফিসের শুটআউট এবং বোমাবাজির ঘটনা সব মিলিয়ে এখন মধ্যমগ্রাম যথেষ্ট সরগরম। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।